আমার খুব কষ্ট হচ্ছে তবুও খেলছি, শান্তকে এই বলে আশ্বাস দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজের উচ্ছ্বাসটা অবশ্য সেভাবে করলেন না, হয়তো কাজটা তখনও বাকি রয়ে গেছে ভেবেই। কোনোরকম নাজমুল হাসান শান্তর সঙ্গে দলবদল করে সেঞ্চুরি পূর্ণ করলেন। এরপর হাতে ব্যাট নিয়ে দু হাত প্রসারিত করে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। আজকের আগে একবারই ওপেনারের ভূমিকায় খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ, 59 বলে সেই ম্যাচে 32 রান করেছিলেন তিনি। দ্বিতীয়বার সুযোগ পেয়ে ওপেনিংয়ে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করলেন। হাফ সেঞ্চুরিকে 3 অঙ্কের ম্যাজিক ফিগারে রূপান্তর করে ফেললেন একই ম্যাচে। মিরাজের ওয়ান ডে কেরিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি এটি। প্রথমটির পর দ্বিতীয়টি আসতে খুব একটা সময় লাগলো না। বছরের শুরুতে ভারতের বিপক্ষে ওয়ান ডে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন, সেটা অবশ্য লোয়ার মিডল অর্ডারে নেমে। আজ মিরাজের দায়িত্ব ছিল ভিন্ন, নাঈম শেখের সঙ্গে ইনিংস উদ্বোধন শুরু করলেন। ম্যাচটা বাংলাদেশের জন্য টুর্নামেন্টে টিকে থাকা, পাহাড় সম চাপ সরিয়ে মিরাজ খেললেন দুর্দান্ত এক ইনিংস। এই ইনিংসটা এসেছে কঠিন পথ পেরিয়ে। ইনিংসের মাঝপথে এসে নাজমুল হোসেন শান্ত কিছুটা স্ক্যাম করলেন, তখন মিরাজই তাকে উদ্বুদ্ধ করেছিলেন এই বলে, আমার খুব কষ্ট হচ্ছে তবুও খেলতেছি সময় নিয়ে। শেষ পর্যন্ত মিরাজ মাঠ ছেড়েছেন রিটায়ার্ড হার্ট হয়ে। তার আগে খেলেছেন 119 বলে 112 রানের একটি অসাধারণ ইনিংস। 7-4 আর 2-6 সাধারণ ইনিংস শুধু অসাধারণ ইনিংসই নয়, তাতে মিশে রইল তার অদম্য সাহস, আত্মবিশ্বাস আর অনেক প্রশ্নের উত্তর। বন্ধু শান্তর সঙ্গে মিলে গড়লেন 194 রানের কেবিক এক জুটি।